ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ কত রান উঠতে পারে এমন প্রশ্নে অনেকেই বলবেন, ছয়টি বলে ছয়টি ছক্কা হলে তো 36 হবে, সাথে দুটি নবল হলে অতিরিক্ত আরও 2 রান যোগ হতে পারে, কিন্তু তাই বলে এক ওভারে 46 রান এটা কীভাবে সম্ভব? অথচ এমনই একটি ঘটনা ঘটেছে কুয়েতের টি টোয়েন্টি লিগে, সেখানে এক ওভারে উঠেছে 46 রান। কুয়েতে চলছে ক্যাসেসি ফ্রান্স মোবাইল টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি 2023, যেখানে এদিন এনসিএম ইনভেস্টমেন্ট ভার্সেস টেলিসেসির ম্যাচ চলছিল। এনসিএমের ব্যাটসম্যান বাসু চড়াউহন এদিন টেলির বলার হরমনের উপর, হরমনের প্রথম বলটি ছিল নবল আর সেটি ছক্কা মারেন বাসু, তারপরের বলটি বাই থেকে 4 আসে এবং তৃতীয় বলটিতে আবারও ছক্কা হাঁকান বাসু, এরপর নবল আবারও ছক্কা, পরের তারা 3 বলে আরও 3টি ছক্কা হাঁকান বাসু এবং শেষ বলে হাঁকান 4। এখানে দুটি নবল সহ মোট 8টি ডেলিভারি করেছেন এক ওভারে হরমন, আর এই 8 ডেলিভারির মধ্যে 8টিতেই বাউন্ডারি হাঁকিয়েছেন বাসু, তাদের 6 ছক্কা এবং 2 চারে এক ওভারেই আসে 46 রান, সাথে ছিল এক্সট্রা 2 রান কারণ দুটি বল ছিল নবল। 6 ছক্কা এবং 2 চারে আসে 44 রান আর দুটি নবলের কারণে আরও 2টি রান যোগ হয় এই ওভারে। উল্লেখ্য যে আইপিএলে এক ওভারে সর্বোচ্চ রান উঠেছিল 37, দুইবার এমন ঘটনা ঘটেছে, একটা 2011 সালে আরসিবির বিরুদ্ধে আর একটা 2021 সালে চেন্নাইয়ের বিপক্ষে, যেখানে টেস্টে জাসপ্রীত বুমরা 35 রান খরচ করেছিলেন এক ওভারে, সেটাই ছিল সর্বোচ্চ। আন্তর্জাতিক একদিনে এবং টি টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ 36 রান উঠেছে।